নমস্কার প্রত্যেককেই। আজকে আমরা যে জিনিসটার উপরে কথা বলবো সেটা আপনাদের সামনেই রাখা রয়েছে, তো আশা করি অনেকেই বুঝতে পারছেন না যে জিনিসটা কী। এটা হচ্ছে যে আপনার কালো হলুদ, ঠিক আছে। এই যে দেখুন, এটা এখান থেকে এটার গাছ বেরোবে, স্প্রাউট হবে। এটা তো এটা লাগানোর সময় হচ্ছে মার্চ মাসে, তো আমরা এটার এখন কিছুদিন এটাকে রেখে এটা থেকে পুঙ্গ বার করে তারপর এটা জমিতে লাগানো হবে। তো তার আগে এটার ব্যাপারে কয়েকটা জিনিস আপনাদের একটু জানানো প্রয়োজন, যাতে মানুষজন জানতে পারেন। কারণ এই কালো হলুদটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকমভাবে প্রচলিত হয়নি, অনেক চাষিরাই জানেন না এটার ব্যাপারে। শুধু চাষিরা কেন, অনেকজন মানুষই জানেন না। তো সেই জন্য প্রথমে এটার ব্যাপারে একটু জানিয়ে দিই। তো এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কারকুমা ক্যাসিয়া। তো এটা মেনলি ক্যান্সার প্রতিশোধক হিসাবে ব্যবহার করা হয়। তো এটার ডিমান্ড কিন্তু রয়েছে, তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে সেরকমভাবে এটার বাজারে ডিমান্ড নেই, সেই কারণে অনেকেই এটা চাষ করতে চান না, বা এটার দাম ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত মার্কেটে আসেনি, সেই কারণে বিভিন্ন লোক বিভিন্ন রকম দাম নিয়ে থাকেন। তো সেই কারণে চাষিদের কাছেও এটা অ্যাভেলেবেল নয়। তো আমরা মোটামুটি এবছর 20 কেজির মতো চাষ করব, তো দেখা যাক কীরকম প্রোডাকশন হয়। তো তার আগে আমরা এটার একটু ডেমোনস্ট্রেট করব যে এটার ভিতরে কীরকম কালার বা কীরকম দেখতে হয়। তো চলুন দেখা যাক। তার আগে আমি একটু আপনাদের সবাইকে একটু এটার সাইজটা দেখিয়ে দিই। সাইজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এটার সাইজ কতটা হয় এবং কীরকম, এটা বুঝতে পারবেন। তাহলে এখানে আপনি এবং ডায়ামিটারটাও বুঝতে পারবেন। এটা ডায়ামিটারটা দেখুন একটু, আর এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকেই পুঙ্গ বার হবে এবং এগুলো থেকেই গাছ বেরোবে। তো আমরা যেহেতু মার্চ মাসে লাগাবো, সেই কারণে এটাকে আমাদের কিছুদিন সংরক্ষণ করতে হবে এবং এটা থেকে পুঙ্গ বার করে নিতে হবে। তো চলুন এবার এটাকে আমরা কাটি, তাহলে আপনারা এটার ভিতরটা কীরকম দেখতে পাবেন। এখানে কয়েকটা বাড়ি থেকে আপনি হয়তো বুঝতে পারবেন যে কালারটা ঠিক কীরকম আসতে চলেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এটা নর্মাল হলুদের থেকে কালারটা আলাদা। এখানে হলুদ কিন্তু নেই, যে হলুদ যেরকমের হয়। এটার একটা সবথেকে ভালো গুণ হচ্ছে যে এখনও পর্যন্ত যে কাটা নেই, তো এখনও কিন্তু এটার থেকে একটা স্মেল বেরোচ্ছে, একটা হলুদের যে তীব্র একটা গন্ধ সেটা কিন্তু বেরোচ্ছে, এবং এটা অ্যারোমেটিক হিসাবেও ইউজ করা হয়। তো আমি কাটার আগে দেখিয়ে দিচ্ছি, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা নর্মাল হলুদের মতনই হয়তো লাগছে। এবং এই যে কালারটা দেখুন, একটা ব্লুইশ কালার আছে, এটাই হচ্ছে কালো হলুদের কালার। অ্যাকচুয়ালি এটা কালো হলুদ হলেও এটা কিন্তু কালারটা কিন্তু কালো নয়, দেখতে পাচ্ছেন। তো এটা একদম ফ্রেশ, এটা আমাদের এক সপ্তাহ আগে এটা মানে মাটি থেকে তোলা হয়েছে, তো এখন কালারটা হয়তো হয়তো অতটা ডিপ হবে না, তবু দেখা যাক কাটার পরে কালারটা কীরকম হয়। আমরা কাটব, আমরা ছুরিও নিয়েছি। তো আমরা কেটে নিয়েছি, তো কাটার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটার স্পেসিফিক কালারটা কীরকম, এটা ব্লুইশ কালার আপনি দেখতে পাচ্ছেন। তো এটার এত সুন্দর একটা স্মেল আসছে যে আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না, এটা স্মেল খুব সুন্দর। এবং কালারটা দেখে নিন একটু, এটা যত শুকোবে তত কালারটা আরও ডিপ হবে, এটা ফ্রেশলি হারভেস্টেড, তো সেই কারণে কালারটা আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন ব্লুইশ কালার। তো এটা যত শুকোবে তত এটার কালারটা তত ডার্ক হবে। এবং এটার আপনি দেখুন সাইজটা বা ডায়ামিটারটা, এটা তীব্র গন্ধ একটা, খুব সুন্দর। আমি খেয়েও দেখলাম কিন্তু টেস্টটা একটু তিতে আর একটু ঝাল ঝাল,
তো এটাই মেনলি ব্ল্যাক টারমারিক। তো আমরা এবছর এটার মোটামুটি 20 কেজির মতো সিড লাগাবো, চাষ করবো। তো কীরকম প্রোডাকশন হয় আমরা আপনাদের আপডেট দিতে থাকবো, সেই কারণে কীরকম কী সমস্যা বা এরকম একটা পুঙ্গ এখানে বেরোচ্ছিল আমরা এটা কেটে ফেললাম। তো একটা জিনিস আমি দেখি, তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কোনো প্রয়োজন হলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।